চাঁদপুরের মতলব উত্তরে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমান। দীর্ঘ আড়াই মাস পর জেল থেকে জামিনে মুক্তি পেয়ে নিজ বাড়িতে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এই সময় তিনি দাবি করেন, মোবারক হোসেন বাবু হত্যার সময় তিনি বাড়িতে ছিলেন, যা সিসিটিভির ফুটেজেও রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট জোরালো দাবিও জানান তিনি। এ সময় হত্যায় তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেন মিজানুর রহমান। গত 17 জুন বাহাদুরপুর গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে মোবারক হোসেন বাবু নামে একজন নিহতের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।